তবে একটা জিনিস নিয়ে কনফিউশনে আছি, প্রসেসর কিসের নেব, ইন্টেল নেব না রাইজেনের নেব? দেখো দাদাও সাপোর্ট করছে। দাদার নাম কি? অরিন্দম হালদার। অরিন্দম হালদার, থ্যাংক ইউ সো মাচ। তো ফাইনালি আরো একটা স্বপ্ন পূরণ হলো। গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাবো আমার ল্যাপটপ কিনতে, কারণ আমার পুরনো যে ডেস্কটপ সেটআপ সেই সেটআপের অবস্থা খুবই খারাপ। দুদিন আগে প্রসেসর উড়ে গেছিলো, যার কারণে আমাদের ব্লগ আসতে লেট হচ্ছে। কালকেই ডেস্কটপটা ঠিক করে মোটামুটি এখন চলছে, কিন্তু খুব স্লো চলছে, যার কারণে আবার একটা নতুন ল্যাপটপ নেওয়ার চিন্তাভাবনা। সেভাবে কোনো স্পেসিফিক কোনো এখনও মডেল চুজ করিনি। সাডেন যেহেতু প্ল্যান হঠাৎ করে কালকেই ঠিক হয়েছে, আর আজকে সকালেই বেরিয়ে যাচ্ছি, সকাল না দুপুরবেলায় বেরিয়ে যাচ্ছি ল্যাপটপ কিনতে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, কি ল্যাপটপ কিনি সব তোমাদের পুরো ডিটেলসে বলবো। আর আমার একটা ছোটো ড্রিম পূরণ হতে যাচ্ছে, এবার থেকে আরও বেটার এডিট করতে পারবো, কারণ এই সেটআপে একদম না চলার মতন আমি কষ্ট করে এডিট করতে হতো। এই ফিল্মোরা 12 দিয়ে আমি এডিট করতাম। তো এবার থেকে আরও বেটার এডিটিং হবে, বেটার ব্লগ হবে। তো চলো, বাকি কথা হচ্ছে বাইরে বেরিয়ে। চলে এসছি এখন মোটর ব্লগিং সেটআপে। এই মুহূর্তে চলে এসেছে দীপ, আমার সাথে দীপ যাচ্ছে, আর দিদি যে আমি যাবো এই মুহূর্তে বাড়িতে নেই, ওরা কিছু পুজোর মার্কেটিং রয়েছে, ওরা মার্কেটিং করে ডিরেক্ট ঢুকবে ইমলে। আর আজকে আমার সাথে যাচ্ছে সৈকত, কিন্তু সৈকত এই মুহূর্তে আমার সাথে নেই, ওর গাড়ি নেব ওর বাড়ি থেকে, আর ও একটা কাজে রয়েছে, কাজ থেকে ডিরেক্ট ঢুকবে ও ইমলে। বাড়িতে চলে এসেছি, আর এই যে সৈকতের গাড়ি নিলাম, সৈকতের গাড়ি চালাচ্ছে দীপ, আর আমি চালাচ্ছি আমার স্কুটি। আর এখান থেকে আমরা যাব চাঁদনি মার্কেটের ইমলে। কখনো রোদ কখনো বৃষ্টি, এই চলছে, আবার দাঁড়াতে হলো কিছুক্ষণের জন্য। এই মুহূর্তে উঠে পড়েছি এখন ভিআইপি রোডে, আর এখন সময় হয়ে গেছে 3:07, আর ল্যাপটপ এখনও সেভাবে চুজ করিনি। ইচ্ছা আছে এইচপির ল্যাপটপ নেওয়ার, এইচপি ভেক্টর 15 নয় 16। তো সবই তোমাদের জানাবো, পুরো ব্লগ দেখতে থাকো। তবে একটা জিনিস নিয়ে কনফিউশনে আছি, প্রসেসর কিসের নেব, ইন্টেল নেব না রাইজেনের নেব? তো দেখা যাক কি হয়। এই ভাই সৈকতের গাড়ি চালিয়ে কেমন লাগছে? অপমান করছে, এইটা দেওয়া যাবে না, যার গাড়ি চালাচ্ছে বলছে টান নেই গাড়িতে, এটা কোনো কথা? একটু আগে ঠাটা পড়া রোদ, আর এখন এরকম মেঘলা ওয়েদার। এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিঁড়ে পড়া করে বৃষ্টি হচ্ছে, 5 মিনিট হবে আবার বন্ধ হয়ে যাবে, মনে হচ্ছে আবার কোথাও দাঁড়াতে হবে। কোথাও একটা দেখে দাঁড়াই, বৃষ্টি কমলে আবার রওনা দেবো। বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, তো দাদার সাথে এখনই পরিচয় হলো। দাদা থাকে কোথায়? বীরভূম। দাদা থাকে বীরভূম, দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, তোমরাও করো, তোমরা কোথায় আছো? দেখো দাদাও সাপোর্ট করছে। দাদার নাম কি? অরিন্দম হালদার। অরিন্দম হালদার, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি হচ্ছে, দাদা ফুচকার দোকান থেকে দাঁড়ালাম, ফুচকা খাবো আজকে, ফুচকা তো খেতেই হয় বৃষ্টি রয়ে। আর একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ইমলে ঢুকে, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আমি ক্যামেরা এখন একবারে ব্যাগে ঢুকিয়ে নেবো। তো ফাইনালি এখন চলে এসেছি ইমলের ভিতরে, নিচে গাড়ি পার্কিং করলাম। এই মুহূর্তে এখন চলে এসেছি ইমলে, আর এখন দিদি জায়গায় চলে এসছে, ওরা মার্কেটিং করে এই যে কি কিনেছে শাড়ি নাকি। তাহলে এখানে পুরো পরপর দোকান, একটা দোকান ঘুরবো, ঘুরে দেখি কোথায় কি কম দামে হয় সেই দোকান থেকে। চলো, এই মুহূর্তে সৈকত ভাই চলে এসছে, খুব কনফিউজ ভাই, পিছনে সৈকত এসে গেছে, আমি আরো কনফিউজ করব। দুটো ওখানে 16, একই মডেল রায় বাবু দেখছে, মানে 16 এখানে 15, দোকানে মনে হচ্ছে কাজে ভাই ভুল গেছে, আর আমার মাথায় 19 ঘুরছে, আর আমি ওই বাইকটা চালাচ্ছি। এই মলে এসে মোটামুটি এখানকার দু একটা দোকানে ঘুরলাম, ঘুরে এখানে একমাত্র এই দোকানে কম দামে পেয়েছি, আরিয়ান্স বলে একটি দোকান। চলো ভেতরে ঢুকে, এখানে বিলিং চলছে, যেটা মোটামুটি এখন সেট হয়েছে, এইচপি ল্যাপটপ নেওয়া হয়ে গেছে, আনবক্সিং করবো। ততক্ষণ তোমরা সিনেমেটিক শট দেখো।
তো আরিয়ানে ছিলাম এতক্ষণ, আমার ল্যাপটপে সেটআপ টোটালটা রেডি হয়ে গেছে। আর আরিয়ানে দাদার এখান থেকে জেনে নেব, দাদা ল্যাপটপের দাম কত পড়ছে একটু আমারটা বলে দাও। 53,000। এটা HP Victus গেমিং ল্যাপটপ, হ্যাঁ, রাইজেন 5 হেক্সা কোর, 8GB RAM DDR4, RAM আপগ্রেডেবল আপ টু 32GB, আচ্ছা, 512GB SSD, 15.6 ফুল HD, আচ্ছা, NVIDIA গ্রাফিক GTX 1650 ডেডিকেটেড, আচ্ছা। তো তোমরা অলরেডি শুনেই নিয়েছো, আর এই দোকানে আসো, তোমরা এখান থেকে ল্যাপটপ কেনো, খুবই কম দামেই এখানে দেয়। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও। 7980342448। আচ্ছা, তো চলো, অলরেডি তোমরা জেনে নিয়েছো, তোমরা এখানে আসো, এখান থেকে ল্যাপটপ কেনো। তো ইমলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আকাশের কন্ডিশন খুব খারাপ ছিল, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমি এখন চলে এসেছি আমার বাড়িতে, এই যে আমার নতুন গেমিং ল্যাপটপ, আর আমি নিয়েছি ভিক্টাস 15। অলরেডি তোমাদের স্পেসিফিকেশান বলেই দিয়েছে, তাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো ফাইনালি আরও একটা স্বপ্ন পূরণ হলো। তো এই যে আমার ল্যাপটপ, এইখানে বসেই আমি এডিট করি, এখানে একটা জেব্রনিক্সের কিবোর্ডও আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো, সাথে মাউসও রয়েছে। আর এখানে আমি ইনস্টলও করে নিয়েছি এডিটিংয়ের যা যা প্রয়োজন, প্রিমিয়ার প্রো আর ডাভিনচি। আর এবার থেকে আরও বেটার ব্লগ হবে, বেটার এডিটিং হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এবার থেকে কিন্তু আমার ভিডিও 4K তো আসতে চলেছে, অলরেডি দুটো ভিডিও হয়তো চলেও আসবে ঝাড়গ্রামের, কারণ ওই ব্লগ দুটো এডিট হয়নি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঝাড়গ্রামের ব্লগ, অবশ্যই তোমরা যারা এখনও দেখোনি তোমরা গিয়ে দেখে আসো, দেখে ওখানে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নতুন ব্লগ আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড, সো এক্সপ্লোর ইট। চলো, বাই।